অসমৰ নিৰ্বাচনী বিষয়াসকল নিৰপেক্ষ নহয়। এই অভিযোগ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ। গুৱাহাটীত অনুষ্ঠিত এখন সংবাদমেলত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় উপসভাপতি বিজয় চক্ৰৱৰ্তীয়ে এই অভিযোগ উত্থাপন কৰে। 12 এপ্ৰিলত করিমগঞ্জত 91টা ভোটগ্রহণ কেন্দ্রত রিগিং হয়েছিল আর তার CCTVর দৃশ্যাংশও আছে। ভারতের মুখ্য নির্বাচনী বিষয়ায় নির্বাচনী বিষয়াক এই সম্পর্কে প্রতিবেদন বিচারিছিল যদিও রহস্যজনক কারণত সেই প্রতিবেদন আজিও প্রেরণ করা নহল। নির্বাচনী বিষয়াজন নিরপেক্ষ নহয় বলে অভিযোগ করে শ্রীমতী চক্রবর্তীয়ে কয়, করিমগঞ্জত 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হল সেই নির্বাচনত CEOর পৰা তাৰমানে ইলেকশ্যন কমিশনের পৰা 172টা কেন্দ্রত CCTV লগাই তার রেকর্ড করেছিল। তারপর প্রায় 91টা বুথত রিগিং হল। সেই রিগিং স্পষ্ট রিগিংয়ে স্পষ্ট প্রমাণিত করে যে তাত নির্বাচন সুস্থ নির্বাচন হওয়া নাই। আর 27 তারিখে তার আমার নেতা সকল ভারতীয় জনতা পার্টির নেতা সকল নেতৃস্থানীয় লোক তেখেতকলে চিফ ইলেকশন কমিশনার গৈ দিল্লীত লগ ধরলে। আর লগ ধরার পাছত চিফ ইলেকশন কমিশনারে অসমৰ CEOর পৰা তেখেতে রিপোর্ট বিচাৰিলে করিমগঞ্জ সম্পর্কত। আর 172টা ভোটকেন্দ্রত যত রেকর্ডিং হয়েছে, ভোট দিয়ার রেকর্ড হয়েছে, সেই রেকর্ডখানি বিচাৰিছে। সেই রেকর্ডখানি হলে চিফ ইলেকশন কমিশনারে একটা সিদ্ধান্ত লোক পড়ে যে করিমগঞ্জত পুনৰ নির্বাচন করার সম্পর্কত। কিন্তু সেই রিপোর্ট যা কালিলকে যা নাই। ইতিমধ্যে অহা 16 তারিখের ভিতর নির্বাচন প্রক্রিয়া শেষ হব। যদি এইকেইদিনের ভিতর অসমৰ ইলেকশন কমিশনারে যদি রিপোর্ট নপঠিয়ায় তেতিয়াহলে রিপুল সম্ভব নহব। আর কেসলৈ যাব লাগিব, কেসলৈ গেলে বহুত দিনের কথা আছে। গতিকে দেখা গৈছে চিফ ইলেকশন কমিশনারে যে নিরপেক্ষ ভূমিকা লব লাগিছিল সেই নিরপেক্ষ ভূমিকাত সকলোৰে সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে। আর সেইটো নোহোৱা হলে ইমানখিনি স্পষ্ট প্রমাণ থকার পাছত তেখেতে রেকর্ডখিনি পঠিয়াই কিয় রিপুলৰ ব্যবস্থা কৰিবৰ কাৰণে চিফ ইলেকশন কমিশনার কিয় জনাওয়া হওয়া নাই। ভিডিও জার্নেলিষ্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, চেণ্টিনেল নিউজ, গুৱাহাটী।